কোহলি কেমন করে ভাই ম্যাচটাকে ডোমিনেট করেছে, কোহলি এবং কেএল রাহুল। অবশ্যই কোহলি ইমোশনাল হয়ে পড়েছে, হয়তো কোহলির কাছে একটা সেঞ্চুরি মিস হয়ে গেছে, তার কারণ 85 রানে আউট হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে সেঞ্চুরির থেকেও বড় দামি ইনিংস এই কোহলির 85 রানটা, আর অন্যদিকে নট আউট কেএল রাহুল। কী বলবো ভাই, কেএল রাহুল সেঞ্চুরি হয় এবং আমার তো মনে হচ্ছে অবশ্যই ভাই হতো যদি হার্দিক পান্ডিয়া এরম কাজটা এর আগেও করেছে যে ভাই অন্যজনের সেঞ্চুরি। অবশ্যই ভাই একটু টুকে খেল ওভার অনেক বাকি, যদি সিঙ্গেল করে কেএল রাহুলকে বেশি স্ট্রাইক দিত 97টা 100 রানে ইজি হয়ে যেত ভাই। অবশ্যই আপনি থাকলে কি করতেন নিচে কমেন্টে জানান, অর্থাৎ সেটা টুকে কেএল রাহুলকে দেওয়া উচিত না নিজের মতো খেলা উচিত। আমি তো ভাই কেএল রাহুলকে সেঞ্চুরি করতে দেখতে চাইতাম তো। এবং ধোনি সহ সব কিছুই কিন্তু একই কথা ভাই, কোহলি কেন রানচেজ, কেন রানচেজ মাস্টার, অর্থাৎ ভাই যদি সচিনের পরে সেরা খেলোয়াড় যদি কেউ হয়ে থাকে সেটা আপাতত ক্রিকেট বিশ্বে কোহলি। কোহলি দ্য রানচেজ মাস্টার, ধোনি থেকে শুরু করে সবাই একই কথা বলছে। অবশ্যই কোহলি এবং কেএল রাহুল ম্যাচটাকে ডোমিনেট করেছে, এই জন্য একে অপরের স্ট্রাইক রোপোটেট করেছে। এইটা বিশ্বকাপের সবচেয়ে ভারতের সেরা খেলা হয়ে এবছর হয়ে থাকবে, তার কারণ ম্যাচটা পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে ছিল, সেখান থেকে ম্যাচটা বাই ছিনিয়ে ইন্ডিয়াকে যেরমভাবে জিতিয়েছে কোহলি সেটা একটা আশ্চর্যজনক ব্যাপার।